start the day yet. I just wanna stay, even if we run late. Hey guys, welcome back to my channel. কেমন আছেন আপনারা? খুব ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আপনারা আমার আজকে থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আমি ফার্স্টে আমার মেকআপ ক্লিন করে নেব, তারপরে আমি যা যা আমার স্কিন কেয়ার আছে আমি করব। তো দেখুন, আমার স্কিনটা ক্লিন করা হয়ে গেছে, এখন একদমই রেডি আমার স্কিন কেয়ার করার জন্য। তাহলে আমি আমার স্কিন কেয়ারটা করে নিই, তার আগে আমি আমার হেয়ারটাকে আগে বেঁধে নিই, ঠিক আছে? তো আমি হেয়ারটা বেঁধে নিয়েছি। তো আজকে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে গুড বাই জয় কফি পোর ক্লিনজিং স্ক্রাব, ঠিক আছে? তো এটাকে কি করতে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা কিছুই না, এটা একটুখানি হাতে নিয়ে ওয়াটারের সাথে মিশিয়ে আপনাকে স্কিনে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ করে রেখে দিতে হবে, ড্রাই হয়ে গেলে আপনাকে তুলে দিতে হবে। তো তাহলে আমি করে নিই, আপনারা দেখুন। আমার হাত কিন্তু ধোয়াই আছে, তো আমি কোনো ব্রাশ ইউজ করছি না, আমার হাতটা ধোয়া আছে বলে আমি আমার আঙুল দিয়েই করছি। আমি জাস্ট কয়েকটা ড্রপ লাগিয়ে নিই, তারপরে আমি জল দিয়ে এটাকে মাসাজ করে নেব। গন্ধটা জাস্ট কিছু বলার নেই, গুড ভাইবস তো আমাকে পুরো পাগল করে দিয়েছে, মানে বলতে পারেন লুটেও নিয়েছে। গুড ভাইবসের পেছনে যে আমি পয়সা খরচা করি কি বলবো আর, ঠিক আছে? আমি এবার হাতে জাস্ট একটুখানি জল নেব, নিয়ে আমি মাসাজ করব। আমি নিয়ে নিয়েছি, জাস্ট আমি মাসাজ করে নেব। কফি আমাদের স্কিনের জন্য খুব 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 ভালো, মানে কফির গুণাগুণ আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। কফি আমাদের স্কিনের যে পোর্সগুলো আছে তাকে টাইট করে, ট্যানকে তুলতে খুব সাহায্য করে, স্কিনকে ব্রাইট করা ফর্সা নয়। কিন্তু আমি কখনোই স্কিনের ফর্সা হওয়াতে একদমই বিশ্বাসী নই, আর আমি এটাকে সাপোর্টও করি না। জাস্ট আমি বলতে চাইছি যে মানে স্কিনে একটা ব্রাইটনেস তো লাগে, এবার প্রত্যেকটা মানুষের না স্কিনের একটা গ্লো লাগে, গ্লোটাই কিন্তু ব্রাইটনেস। আর একটু জল নিয়ে নিয়েছি, মাসাজটা আপনাদের সামনেই করছি, জলটা একটু আমার নেওয়া কম হয়ে গেছিল। এবার আপনারা আর কি দেখতে পাচ্ছেন জিনিসটা, আপনারা কত সুন্দরভাবে দেখতে পাবেন যে স্কিনে এটা কত ভালো কাজ করে, মানে চোখের সামনে আপনারা বুঝতে পারবেন। আপনারা আমার আগে স্কিনটাও দেখলেন, এটা মাখার পরে স্কিনটাও আপনারা দেখতে পাবেন। আমি তো খুব 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 হ্যাপি গুড ভাইবসের প্রোডাক্টে, মানে এর থেকে কি বলবো, কস্টলি অনেক প্রোডাক্টই আমি ইউজ করে দেখেছি, আমার কিন্তু কাজে লাগেনি। তো আমার মাসাজটা অলমোস্ট হয়ে গেছে, যখন মাসাজ করবেন সব সময় উপরের দিকে টানবেন, এটা স্কিন আমাদের নিচে না চলে আসে, যে চলেও এসে থাকে সেটাতে উপরে চলে যায়, না উপরে টানবেন, একা একা তার উপরে চলে যাবে না। তো চলুন এটাকে একটু ড্রাই হতে দিই, দেন আমি ওয়াশ করবো। দেখুন অনেকক্ষণই হয়ে গেছে, 10 মিনিট মতন আমি রেখেছিলাম, এবার আমি এটা আটকে যাচ্ছে, এবার আমি এটাকে ঠান্ডা জলে ধুয়ে নেবো, তারপর আমি আপনাদেরকে আমার স্কিনটাকে দেখাচ্ছি। আর কিছু জিনিস ইউজ করার আগে আমি সবসময় বলে থাকি প্যাচ টেস্ট মাস্ট, আপনারা যে কোনো প্রোডাক্ট যেটা ইউজ করতে চাইছেন এই জায়গাটায় লাগিয়ে নেবেন, যদি কোনো রকম র্যাশ ইচিনেস হয় তাহলে সেটাকে স্কিপ করে যাবেন, ঠিক আছে? দিস ইজ মাই লুক, কতটা ব্রাইট, কতটা মানে কি বলবো আমি বলে বোঝাতে পারছি না, আমার কাছে ভাষা নেই। স্কিনে একটা হালকা গ্লো, একটা নারিশমেন্ট, আমি হাত দিচ্ছি, আমার এত সফট লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তো চলো বেশি কিছু বলবো না, আমার নাইট কেয়ারের টাইম হয়ে গেছে, তো আমি আমার নাইট কেয়ারটা করে নেবো। একটু আলোটা কম আছে, আপনারা একটুখানি কষ্ট করে আমার সাথে থাকুন, আমি জানি আপনাদের একটুখানি কষ্ট হচ্ছে, কি করবেন বলুন, নতুন বন্ধু হাত তো ছেড়ে দেবেন না। তো আমি আমার স্কিন কেয়ারটা পুরোটা করে নিই, নাইট স্কিন কেয়ার, নাইট স্কিন কেয়ারে আমার এরপরে আমি লাগাবো টোনার, টোনারে আপনারা জানেন অ্যাজ ইউজুয়াল আমার রোজ হিট ফেভারিট, তো আমি এটাকে জানেন কি করি, জাস্ট ড্যাব ড্যাব করে নিচ্ছি, জাস্ট নর্মালি ড্যাব করে নেব। তো আমার দেখুন ড্যাব করা কমপ্লিট, এবার নেক্সট আমি লাগাচ্ছি হচ্ছে গিয়ে গুড ভাইবস ডি টেন সিরাম। রাত্রেবেলা এটা বেশি প্রেফার করি আমি লাগাই, আমার খুব ভালো লাগে,
এত সুন্দর এখানে একটা স্মেলটা, জাস্ট আমি মানে আমার ভাষায় আমি বোঝাতে পারবো না, এত সুন্দর। একদম বেশি লাগাই না আমি, গায়ে গায়ে যেগুলো লেগে থাকে সেগুলো আমি কোনো ড্রপও নিই সিরামের, জাস্ট আমি যেটুকু লেগে থাকে ওর ড্রপারের গায়ে আমি সেটাই নিয়ে নিই। সেটা নেওয়ার পরেও দেখুন সামনে থেকে দেখাচ্ছি, মানে জাস্ট ওইটুকুই এনাফ। এটা ডিটেন সিরাম, আপনারা এটা কিনতে পারেন, এখন পার্পেলে খুব ভালো অফার দিচ্ছে, আপনারা বাই করতে পারেন। তো আমি জাস্ট এটাকে ভালো করে একটুখানি মেখে নিই। তো দেখুন আমার সিরাম লাগানো ডান, স্কিনটা দেখুন বুঝতেই পারছেন, সিরাম লাগানো আমার ডান। তো আমার এই স্টেপটা তো আপনারা আগেই দেখেছেন আমার স্কিন কেয়ারে, আমি যেটা মর্নিং স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করেছিলাম, মানে পোস্ট করেছিলাম। তো যারা আপনারা দেখেননি প্লিজ আমার চ্যানেলে গিয়ে আমার ওই ভিডিওটা দেখে নিন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো আমি লাগাচ্ছি এখানে নিভিয়া সফটটা, আপনারা জানেন আমি অনেক কম কোয়ান্টিটি নিই, আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইটুকু আমি লাগিয়ে নিচ্ছি ফেসে, আমি এক্সট্রা নেবো না, যেটাই আমি লাগিয়েছি সেটাই আমি পুরো মুখে লাগিয়ে দেবো ড্যাব ড্যাব করে। এবার আমি মেখে নিচ্ছি, আমি আবার ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখুন স্কিনটা। তো এটা আমি বিগিনার যারা আছে আমার মতো তাদের জন্য আমি স্কিন কেয়ারটা করছি, মানে আমি স্কিন কেয়ারটাই করে থাকি, আমি এছাড়া কিছু ইউজ করি না। আপনারা যারা যারা অন্যান্য কিছু ইউজ করেন তারা করতে পারেন, বাট আমি এটা বিগিনারদের কথা ভেবেই করেছি, কারণ আমি বেশি টাকা খরচা করতে পারিনি, মানে অনেক প্রোডাক্টের পেছনে আমি বেসিক্যালি যে যে জিনিসগুলো দরকার লাগে আমি সেগুলো ইউজ করে থাকি, ঠিক আছে। তো আমার ফেসের অলমোস্ট সব কিছু হয়ে গেছে, আমি তাও ফেসের ওপরে আরেকবার টোনারটা স্প্রে করে দিই, জাস্ট একটু বসিয়ে দিই, স্কিনে আরও ভালো গ্লো আসে। আচ্ছা আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, নাইটে যে স্কিন কেয়ারটা করবেন না ওটা যাতে শোয়ার এক ঘন্টা আগে হয়, কারণ যদি আপনারা একদম শোয়ার আগে স্কিন কেয়ার করেন তাহলে কি হবে, আমাদের বেডে অনেক রকম জার্ম থাকে সেগুলো আমাদের স্কিনে আটকে যাবে, আপনারা যে জিনিসগুলো লাগাচ্ছেন স্কিনে সেটার সাথে, এবার ওটা আটকে গিয়ে জার্মগুলো যখন আমাদের স্কিনে আটকে যাবে আমাদের স্কিনে নানা রকম ইস্যু দেখা যাবে, সেটা ইচিনেস হতে পারে, রেডনেস, র্যাশ, পিম্পল, অনেক কিছু হতে পারে। তো আমার ফেসের সমস্ত কিছু ডান, এটা আমাদের ফাইনাল। আমি দেখুন লিপের জন্য কোনো দামি কিছু কিনিনি, আমি বলেই দিলাম আগে থেকে আমি বেশি টাকা খরচা করছি না, আমি করিও না। তো আমি সিম্পলি ভেজলিন আর বড়োলিন লাগানোর মানে বেশি লাগিয়ে থাকি, আমি অনেকদিন বড়োলিন মেখেও রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি। তো আপনারা লিপে যেটা লাগান সেটা লাগাতে পারেন, ঠিক আছে। আমার ডান, আমার যেটা বেঁচেছে আমি হাতে একটু মাসাজ করে নিচ্ছি, কারণ আমাদের হাতে খুব দরকার, হ্যান্ড ক্রিম লাগানো কিন্তু খুব দরকার। তো দেখুন, আচ্ছা আমার আইজের একটা জিনিস বাকি রয়ে গেছে, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কারণ আমার দেখুন আমার আইয়ে ডার্ক সার্কেল আছে, ঠিক আছে। সেটার জন্য আমি আমন্ড অয়েল ইউজ করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমি আইয়ে এই অয়েলটা লাগাই, কিছুই না, জাস্ট ওয়ান ড্রপ এই ফিঙ্গারটা, এই ফিঙ্গারটার ভেতরে নেবেন, রিং ফিঙ্গার, রিং ফিঙ্গারের ভেতরে নিয়ে দুদিকেই লাগিয়ে নেবেন, দিয়ে জাস্ট সার্কুলার মোশনে ঘোরাবেন। যখন দেখবে এই তেলটা পুরো কিনে নিয়েছে তখন ভাববে যে আপনার মাসাজ। তো আপনারা হালকা হাতে এরম এরম করে একবার সামনে দিকে বা পেছন দিকে মাসাজ করবেন। তো দেখুন আমার স্কিন কেয়ার ডান, আমার স্কিনটা অনেকটাই হেলদি লাগছে দেখতে, আপনারাই কমেন্টে বলুন কেমন লাগছে স্কিনটা দেখতে, আমি আইটা কমপ্লিট করে নেব, দেন আমি এক ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, বেশি বাইরে বেরোবেন না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, খুব ভালো থাকুন, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অনেক ভালোবাসা দিন, টাটা।